বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের মৎস্য অধিদপ্তরের জাতীয় মৎস্য সপ্তাহ 2020 কর্মসূচির আওতায় করোনা ভাইরাসজনিত বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ 2020 সফলভাবে পালন করেছে সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তর। এছাড়া মাছ চাষ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলে কার্ডের মাধ্যমে জেলেদের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, দেভাটা, আশাশুনি, কালীগঞ্জ ও উপকূলীয় শ্যামনগর উপজেলায় মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ 2020 প্রচার প্রচারণা হয়। 21 জুলাই সকাল 11টায় সাতক্ষীরা জেলা মৎস্য অফিস চত্বর থেকে একযোগে 7টি উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ 2020 উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। 22 জুলাই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 23 জুলাই মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য এবং পশু খাদ্য সংক্রান্ত আইন 2010 বাস্তবায়নে 7টি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের লাইসেন্সবিহীন মৎস্য ও পশু খাদ্য বিক্রির অপরাধে জরিমানা আদায় করা হয়। 24 জুলাই মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি পানি পরীক্ষা করা হয়। 25 জুলাই সকাল 10টায় জাতীয় মৎস্য উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে শহীদ আব্দুর রাজ্জাক পার সংলগ্ন পৌর দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান। মাছের উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে আমাদের এই জাতীয় মৎস্য সপ্তাহ 2020 শুরু হয় গত 21 জুলাই থেকে এবং 27 জুলাই পর্যন্ত চলমান ছিল। আর এই মুজিববর্ষে আমাদের জাতীয় মৎস্য সপ্তাহ অনেক জাঁকজমকপূর্ণভাবে হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এটি মূলত প্রচার প্রচারণামূলক মৎস্য সপ্তাহ। এখানে আমরা যা করেছি গত 7 দিনে প্রথম থেকেই আমাদের সকল উপজেলাতে, জেলাতে, পৌরসভায় ব্যাপক প্রচারণার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটি লোকাল ডিশ লাইনে নেটওয়ার্কের মাধ্যমে এবং মাইকিং, ব্যানার, পোস্টার, লিফলেট, ইভেন জুম কনফারেন্সের মাধ্যমেও বিভিন্ন মিডিয়ার সাথে আমরা এটি মূলত প্রচার প্রচারণার চেষ্টা করেছি যে জাতীয় মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য বাংলাদেশ মৎস্য অধিদপ্তর মূলত কী কাজ করে, মৎস্য সেক্টরের উন্নয়নের জন্য সরকারের যে সকল নির্দেশনা নীতিমালা রয়েছে তার উপরে ভিত্তি করে আইন বাস্তবায়ন এবং সর্বশেষ যে প্রযুক্তি সেই লাক্সই প্রযুক্তি চাষিদের ভিতরে বিতরণ করাই মূলত মৎস্য অধিদপ্তরের কাজ। এবং মুজিববর্ষের আমাদের সেই স্লোগান হচ্ছে নিরাপদ মাছে ভরব দেশ, মুজিববর্ষে বাংলাদেশ। আমরা আশা করি সবাইকে সাথে নিয়ে আমরা আগামীতে মৎস্য সেক্টরকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাব, মৎস্য সেক্টর উত্তরোত্তর সমৃদ্ধশালী হবে সকলের সহযোগিতায় আমরা এটি বিশ্বাস করি। 26 জুলাই সাতক্ষীরায় চাষি ও সুফলভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা এবং মুজিব শতবর্ষে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরকে স্মরণ করে রাখতে এই প্রথম জাতি স্থানীয় পানি, মাটি ও পরিবেশের উপযুক্ত মাদার মাছের ডিম দ্বারা গলদা মাছের রেণু
উৎপাদন শুরু করা হয়েছে। সাতক্ষীরার সদরের এল্লাচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এ রেণু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। এ চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতিদিন 5,000 পিস রেণু উৎপাদন করে স্থানীয় মাছ চাষিদের নিকট 1 টাকা পিস হিসেবে বিক্রয় করা হয়। চিংড়ি চাষ অধ্যুষিত সাতক্ষীরা জেলায় ইতিপূর্বে গলদার কোনো হ্যাচারি ছিল না। তো এই মুজিব শতবর্ষে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এর উদ্যোগে সাতক্ষীরাতে যে একটি গলদার হ্যাচারি রয়েছে, এই হ্যাচারিতে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের অক্লান্ত পরিশ্রমে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমরা যে চেষ্টা করে সফলকাম হয়েছি, সাতক্ষীরাবাসীর হাতে আমরা এই জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালীন 26 জুলাই 2020 সাতক্ষীরার চিংড়ি চাষিদের হাতে গলদা চিংড়ির পিএল তুলে দিতে পেরে মৎস্য অধিদপ্তর অত্যন্ত গর্ববোধ করছে এবং এই মুজিব বর্ষ স্মরণীয় হয়ে থাকবে আমরা বিশ্বাস করি। ভবিষ্যতে আমরা বলতে চাই যে সাতক্ষীরার মাটি পানি এটি গলদা চিংড়ি হ্যাচারির জন্য যে উপযোগী, এটি আজকে আমরা যে সকল মিডিয়া রয়েছে সকলের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে বেসরকারি পর্যায়ে যে সকল উদ্যোক্তা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন যে গলদার হ্যাচারি করার জন্যে, তাহলে সাতক্ষীরার যে গলদার পিএলের যে চাহিদা রয়েছে সেটি অবশ্যই মেটানো সম্ভব। মৎস্য সপ্তাহের 7 দিনের কর্মসূচি পেপার পত্রিকাসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে। মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ করি, এই স্লোগানে আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সাতক্ষীরা জেলা মৎস্য অফিস চত্বরে আজ জাতীয় মৎস্য সপ্তাহ 2020 এর উদ্বোধন করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবার দেশের আরো কিছু খবর নিয়ে রয়েছে টিডিএস রিপোর্ট। মুজিব শতবর্ষে সাতক্ষীরার মৎস্য অধিদপ্তরকে স্মরণে রাখতে এই প্রথম গলদা মাছের রেণু উৎপাদন শুরু হয়েছে। সকালে সদর উপজেলার এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এই রেণু বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। 27 জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও জাতীয় মৎস্য সপ্তাহ 2020 এর সমাপ্তি করা হয়।